হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, খুব ভালো আছেন। তো এখন যেটা রিভিউ করবো সেটা হচ্ছে যে অভিমন্যু মুখার্জি পরিচালিত আপকামিং সিনেমা লকডাউন ট্রেলার। তো ট্রেলারটা কেমন লাগলো যদি এক কথায় বলি, খুব সুন্দর হয়েছে, অসাধারণ আউটস্ট্যান্ডিং লেভেলের একটা ট্রেলার হয়েছে, দারুণ হয়েছে। তো প্রথমত যেটা বলবো, এই সিনেমার গল্পটা কিন্তু খুব একটা স্ট্রং, ভালো একটা গল্প পেতে চলেছি। যেভাবে লকডাউনের চারিদিকে দোকানঘাট বন্ধ, যেভাবে মানুষ খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, মানুষের কাজকর্ম বন্ধ হয়ে যাচ্ছে, বাচ্চাদের পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে, তো সেদিকে মানে ব্যাপারকে মেনটেন করে প্রত্যেকটা পয়েন্টকে যদি ব্যাখ্যা করে সিনেমাতে দেখানো হয়, তাহলে কিন্তু সিনেমাটা দর্শকরা খুব ভালোভাবেই নিবে এবং সিনেমাটা বক্স অফিসে ঝড় তুলবে। এবার যদি বলি অভিনয়ের দিক থেকে, প্রত্যেকটা অভিনয় ট্রেলারে দেখুন, সোহম বলি, অদিত বলি, তারপরে বলি ওম, প্রত্যেকটা অভিনয় কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এবং সত্যি বলছি অভিনয় কিন্তু ভালো লেগেছে। এবার যদি বলি লুকসটা খুব ভালো লাগছে, সোম কিন্তু একটা ওয়েটটাকে কমে নিয়েছে এবং লুকসটা কিন্তু ভালো লাগছে। সোমকে দেখতে প্রথমত খুব ভালো লাগছে, পাশাপাশি ওমকে ভালো লাগছে, প্রত্যেকটা চরিত্র খুব ভালো লাগছে। এবার যদি বলি ডাইরেকশন বলি, ক্যামেরার কাজ বলি বা এডিটিং বলি, সব কিছুই কিন্তু পারফেক্ট। মানে এটা কিন্তু বিগ বাজেটের সিনেমা নয়, একটা লো বাজেটের সিনেমা। তো সেদিক থেকে যদি বিবেচনা করি, তাহলে কিন্তু টেকনিক্যাল দিক থেকে কিন্তু খুব ভালো একটা দিক আমার পার্সোনাল মনে হয়। এছাড়া এর যেটা দেখলাম, লোকেশনগুলো খুব ভালোভাবে চুজ করা হয়েছে, যেই কারণে সিনেমাটা দেখতে আপনার ভালো লাগবে। তো ওভারঅল খুব সুন্দর লাগছে, তো দেখা যাক কেমন হয় বক্স অফিসে। তবে এটা বলে রাখি, সোমের কিন্তু এটাও ক্যারিয়ারে তার একটা ভালো সিনেমা হতে চলেছে এবং পাশাপাশি আদিত বলি বা ওম বলি, এদের দুজনের ক্যারিয়ার কিন্তু এই সিনেমার দ্বারা একটা আলাদা জায়গায় যাবে। তো দেখা যাক বক্স অফিসে কেমন কি হয়। তো এটাই ছিল রিভিউ করার, আপনাদের কি মতামত, কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার ভিডিওতে যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।